হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমরা মিস্টার ত্রিপলারকে নিয়ে একটি রোস্টেড ভিডিও করেছি। তো যারা যারা ভিডিওটি দেখোনি, এই ভিডিও শেষে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের চাচাতো বোন জান্নাত আপুকে নিয়ে। তো জান্নাত আপুর সে একটি অস্থির এবং অসাম এবং ইপিক ধরনের ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আমি তোমার সবগুলো স্ট্রিম দেখি আপু, তুমি অনেক কিউট আপু, যে যাই বলুক না কেন আমার তোমার অনেক ভালো লাগে আপু। তুমি ক্রিমিনাল বান্ডেল বের করছো? হ্যাঁ, আমি ক্রিমিনাল বান্ডেল বের করছি। ভিডিও দেখো না, আমি আপলোড করছি তো। হ্যাঁ দেখি তো। আপু আমাকে বের করে দিবে আপু? আমার কাছে তো ডায়মন্ড নেই, আমাকে ক্রিমিনাল বান্ডেলটা বের করে দিবা? গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? সি 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 ওকে, সো গাইস আমরা রাইডিটা নিয়ে নিছি এন্ড আমরা রাইডিতে পাশে পাশেটা এমন টপ আপ করে ফেলেছি। ছেলেটা এমন ভাবে বলছে যে আমি আর না বলে থাকতে পারলাম না। চলো আমরা ফার্স্ট স্পিনের দিকে যাই, এখনো একটাও স্পিন মারিনি বেচারা। ওকে সো ফার্স্ট আমরা একটা 20 স্পিন দেয়া যাই, দেখি অ্যাকচুয়ালি কতটা। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো, কিছু করার নেই, এটাই বাস্তব। সব পাস পাই না, সব পাস। আমরা এগেইন আর গাইস, আমার দেখি চলে, আমি বলুম না আমার শরম করে। তো বন্ধুরা, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কিছু দেখানো হয়েছে। তো এই ছেলেটি হচ্ছে ইটস কাব্বো ভাইয়ের সাথে খেলে, ইটস বিল্লা। তো বিল্লাকে অনেকেই চিনো। তো এগুলো কোন ধরনের ফাইজলামি রে বোন? তুই এই ধরনের ফাইজলামি করলে কি আমরা কি বসে থাকবো? তুই যত এরকম ভিডিও বানাবি আমরা তত ভিডিও আমরাও বানাবো, দেখি তুই কোন পর্যন্ত যাইতে পারস। ওকে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট টাইম অন্য আরেকজনকে নিয়ে ভিডিও করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবে।